আশ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃন্দাবন থেকে এক বাবাকে গ্রেফতার করলো বনগাঁ থানার পুলিশ। রাম রহিমের কুকৃত্য নিয়ে যখন দেশ তোলপাড়, তখন এই ঘটনায় ফের প্রমাণ করে দিল ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে বহু জায়গায় কত কিছুই না ঘটে চলেছে। পুলিশ সূত্রে খবর, বনগাঁর ওই তরুণী থাকতেন মায়ের সঙ্গে, বাবা সংসার ছেড়েছেন। 28 বছরের ওই মেয়েকে বৃন্দাবনের একটি আশ্রমে রেখে আসার কথা ভাবেন তার মা। 1 বছর আগে তরুণী যান ওই আশ্রমে। অভিযোগ, আশ্রমের সাধু বাবা গোবিন্দ মাহন্ত তরুণীকে ধর্ষণ করেন, মুখ হাত বেঁধেও তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। জানাজানির ভয়ে গোবিন্দ মেয়েটিকে অন্য একটি মহিলা মারফত বনগাঁ স্টেশনে রেখে যায়। তাকে উদ্ধার করে পুলিশ। এছাড়া ওই সাধুর বিরুদ্ধে মামলাও করে পুলিশ। বৃহস্পতিবার বনগাঁ থানার তদন্তকারী দল মথুরা থেকে সাধু বাবাকে গ্রেপ্তার করে। গতকাল স্কুল চলাকালীন দেগঙ্গার এজপুর হাই মাদ্রাসা স্কুলের পুরনো বিল্ডিং হঠাৎ করে ধসে পড়ে। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আর এই ঘটনাটি ঘটার সময় স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার খাচ্ছিল। হঠাৎ করে বিল্ডিংটি ধসে পড়তে দেখে তারা আতঙ্কিত হয়ে স্কুল থেকে ছুটে বেরিয়ে আসে। আর এই গোটা ঘটনায় আতঙ্কিত এক ছাত্র আমাদেরকে জানান, কালকে একটা নাগাদে স্কুলে পুরনো বিল্ডিং হঠাৎ কেঁপে ওঠে, তখন মিড ডে মিল খাচ্ছিলাম, ভেঙে স্কুলে ধসে পড়ে যায় এবং এক ফুট নিচে চলে যায়। তারপর আমরা হয়তো মিড ডে মিল খাতে খাতে পালিয়েছিলাম এবং পরে গিয়ে বলছি যে স্কুলে আসবে না। এছাড়াও এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ স্কুলের অভিভাবকরা। তারা রীতিমতো দাবি করেন, যতদিন না ওই বিল্ডিং সংস্কার করা হবে ততদিন তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না তারা। একজন অভিভাবক হিসেবে এই স্কুলে যতক্ষণ না পর্যন্ত ওই বিল্ডিং এর কাজ কমপ্লিট না হচ্ছে ততদিন আমরা ছেলে আর এই স্কুলে পাঠাবো। আচ্ছা, কেন? যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, দায় কে নেবে? স্কুল কর্তৃপক্ষ থেকে কে দায় নেবে? স্কুল কর্তৃপক্ষকে দিয়ে কি বলা হয়েছে? স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে ইমিডিয়েট একটা ব্যবস্থা করার জন্য, না হলে আপনারা ছেলে নিয়ে পাঠাবো না, বাচ্চা কাচ্চা কাউকে আসতে দেব না, আমার ছেলে তো পাঠাবোই না, অন্য কাউকে আসতে দেব না। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়, খুনের অভিযোগ পরিবারের, ক্ষোভে গভীর রাত পর্যন্ত রাস্তা অবরোধ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটার জলেশ্বর কলোনি এলাকায়। মদন মোহন মণ্ডল নামে ওই কিশোর সোনার উপর গয়না তৈরির কাজ শিখতে হায়দ্রাবাদে যায় বছর 3 আগে। শেষবার বাড়ি এসেছিল মাস 6 আগে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় 20 সেপ্টেম্বর মদনের দোকানের মালিক ফোন করে মদনের বাড়িতে জানান মদন অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু এই যুক্তি মানতে নারাজ মদনের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন মদনকে মারধর করে মেরে ফেলা হয়েছে ও মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। তারা দাবি জানান দেহ আবার ময়নাতদন্ত করতে হবে। আর এই দাবি নিয়ে শুক্রবার 9টা থেকে গভীর রাত পর্যন্ত জলেশ্বর হরিণঘাটা রোডে দেহ রেখে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এরপরই গাইঘাটা থানার পুলিশ এসে পুনরায় ময়নাতদন্তের প্রতিশ্রুতি দিলে রাত 1:30 নাগাদ অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ বাসিন্দারা। তবে এভাবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মারা যাওয়ার ঘটনায় শোকাহত এলাকাবাসী। আমি খবর পেলাম, ওই আমার বাড়ি থেকে খবর দিল যে ছেলে অ্যাসিড খেয়েছে। ছেলে কোথায় ছিল? ছেলে ছিল হায়দ্রাবাদ। কার সঙ্গে গিয়েছিল? গিয়েছিল সঞ্জয় সরকারের সঙ্গে। আমার সঠিক মনে হচ্ছে না যে New Anis Lady Salon. Get our best facial and massage, hair spa and conditioning, style in our every haircut, hair straightening and rebonding. Get your branded products here. Light party makeup, bridal makeup packages. Makeup is our art. New Anis Lady Salon, Bonegaon near municipality. পুজোর আগে বোনাস না পেয়ে কাজ বন্ধ করে দিল শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের শ্রমিকেরা। এদিন ক্ষুব্ধ শ্রমিকেরা বোনাসের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা এও দাবি করতে থাকেন পুজোর আগে যদি বোনাস না দেওয়া হয় তাহলে তারা কাজ বন্ধ করে দেবে। আমরা বোনাস পাচ্ছি না, বোনাস পেলে ছেলে মেয়ের জামা কাপড় দেবো এই আশায়। আমাদের তো সেরকম আর্থিক অবস্থা নেই, 500-550 মহিলা কর্মী আছে, 200-এর মতো
আমরা সবাই কাজ করছি, এখন আমরা বোনাস না পেলে কাজ করতে চাইছি। প্রত্যেক বছরের মতো এবারও অন্যথা হলো না। মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবীকে দুর্গাপূজা উপলক্ষে ফুল ফল শাড়ি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন রেলমন্ত্রী ছিলেন তখন থেকেই উভয়ের সম্পর্ক, পরে আরও সম্পর্ক ঘনিষ্ঠ হয়। সেই থেকে ঠাকুরবাড়ির ভালো মন্দতে জড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবীকে পুজোর বিভিন্ন উপহার দিয়ে আসেন মুখ্যমন্ত্রী, এবারও তার অন্যথা হয়নি। এদিন ঠাকুরনগরে বীণাপাণি দেবীর বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল ফল ও মিষ্টি তুলে দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত দিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মাকে ওনার পুজোর উপহার শাড়ি এবং ফল পাঠালেন। উনি প্রতি বছরই পাঠান, আমরা প্রতি বছরই ওনাকে দিয়ে যাই। উনি আজকে অত্যন্ত খুশি হলেন এবং খুশি হয়ে উনি আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেন যে ও যেন ভালো থাকে, আমি ঠাকুরের কাছে এই কামনা করি এবং ও ভালো থাকলে আমরাও ভালো থাকি। মমতা ভালো ভালো রাখো, ভালো থাকলে আমরাও ভালো থাকি। আজকে কি দিয়েছে আপনাকে? শাড়ি আর ফল পাঠাইছে। আপনি খুশি তো? হ্যাঁ। পুজোর আগে কলকাতা লীগের ট্রফি জয়ের বোধন এবার কারা করবে তা নিয়ে সরগরম হয়ে উঠল শিলিগুড়ি। চতুর্থীর দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ডার্বির ওই ফুটবল উৎসবেই ঠিক হতে চলেছে টানা আটবার ট্রফি জয়ের ইতিহাস ইস্টবেঙ্গল করবে না বোধনের রং হয়ে যাবে সবুজ মেরু। পুজোর আনন্দের মধ্যেই শুক্রবার ডার্বির দুই দল শহরে পৌঁছেছে, তাদের নিয়ে মেতে উঠেছেন সমর্থকেরা।